السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানব স্বপ্নে গর্ত দেখলে কি হয় অথবা গর্তের মধ্যে পড়ে যেতে দেখলে কি হয় অথবা পাহাড় দেখলে কি হয় অথবা পাহাড় থেকে পড়ে যেতে অথবা পাহাড়ে চড়তে দেখলে কি হয় ইত্যাদির ব্যাখ্যা তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের মধ্যে আলো দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিপদ হতে মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্ত দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের ভিতর থেকে আলো বের হতে দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা অসুস্থ হয় তবে সুস্থতা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা যদি কোনো বিপদগ্রস্ত হয় তবে তা থেকে মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছ থেকে পড়ে যেতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আর্থিক ক্ষতি অথবা সম্মানহানি হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্ত দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের মধ্যে আলো দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিপদ থেকে অথবা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের মধ্যে অন্ধকার দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো মুসিবতে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের মধ্যে প্রবেশ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গর্তের মধ্যে চলাফেরা করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা নানা বিপদের সম্মুখীন হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার শত্রু দমন এবং মর্যাদা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড়ে চড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার কার্য সিদ্ধ হইবে এবং সফলতা লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড় চূর্ণ বিচূর্ণ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার শত্রু ধ্বংস হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার শত্রু দমন হইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং তার বশীভূত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড়ে চড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার উদ্দেশ্য সফল হইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং সফলতা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড় ভাঙ্গা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার শত্রুতা দূরীভূত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড়ে ভ্রমণ করতে দেখে অথবা পাহাড়ে চড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার উদ্দিষ্ট কাজ সুন্দরভাবে সফল হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা তার মনের আশা পূর্ণ হইবার প্রতিও ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু